প্রিয় মানুষের তালিকায় সাকিব খানকে নয়, জিতকে এগিয়ে রাখলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ঢাকায় চিত্রনায়ক সাকিব খান নাকি জিৎ, কে আপনার প্রিয়? নুসরাত ফারিয়ার কাছে এমনটি প্রশ্ন ছিল। উত্তর দিতে সময় নেননি নুসরাত ফারিয়া। তিনি বললেন, অবশ্যই জিৎ আমার প্রিয়, আমি তার সাথে কাজ করেছি, তাকে জানি। সাকিবের সাথে আমার কাজ করা হয়নি, স্বাভাবিকভাবেই আমাকে তার সম্পর্কে প্রশ্ন করলে তো আমি কিছুই বলতে পারবো না। নুসরাত ফারিয়া বলেন, সাকিব ভাইয়ের সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই, তার সাথে কোনো কাজও হয়নি। একবার জাজ মাল্টিমিডিয়ার প্রোগ্রামে তার সাথে দেখা হয়েছিল, সেখানে আমাকে সাকিব ভাই জিজ্ঞেস করেছিল কাজ কেমন চলছে, সব ঠিকঠাক কিনা। আমি উত্তর দিয়েছিলাম, ওই একবারই, এরপর আর দেখা হয়নি। সাকিবের সাথে কাজ করবেন কিনা এই প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, সুযোগ তৈরি হলে অবশ্যই কাজ করব, সে সুযোগ এখনও তৈরি হয়নি, যদি হয় তাহলে করব। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সেলিব্রিটি লাইভ শোয়ে এসেছিলেন, সেখানেই তিনি এসব কথা বলেন। সেখানে নানা বিষয় নিয়ে কথা বললেন নুসরাত ফারিয়া। তেমনি এক প্রশ্নে সাকিব ও জিতের এই প্রসঙ্গ উঠে আসে।